জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ সবই করেছি, চেষ্টা করে দেখি না যদি হয়ে যায়। ওকে, আমি ও বেশি আমার পায়ে ঘুমাতো, ওই পায়ে নিয়ে নিয়েই আমি পড়তাম। ভাবছিলাম যে আম্মু আমাকে ছোটবেলায় অনেক পড়িয়েছে, এখন আমি আবার আম্মুকে এখন প্রিপারেশন নিতে হেল্প করছি। আপনার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আপনাদের নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সবাই খুবই প্রশংসা করছে আপনাদের এই যে ইউনিক বিষয়টা, যে সাধারণত বাংলাদেশের সমাজে এটা একদমই প্রচলিত না। দেখা যায় যে সংসারে বিভিন্ন কাজের কারণে মারা হয়তো ছেলে মেয়ের কারণে পড়ালেখা ছেড়েই দেয়, বা একটা প্রচলনই আছে যে বিয়ের পরে এত পড়ালেখা করে কি হবে, সে তো বাচ্চা কাচ্চা স্বাধীনতা হবে। এই দিকটা থেকে আপনার চিন্তাধারা অনেকটাই ভিন্ন, মানে আপনাকে ঠিক কি বিষয়, কোন বিষয়টা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে যে আপনার পড়ালেখাটা করা উচিত, মানে এখানে এসে এখন মাস্টার্স করাটা? এটা জাস্ট বলতে পারেন যে রিসক একটা শখ, যে ছেলে যেহেতু করতে চাচ্ছে বা করবে, আমার যেহেতু ইচ্ছা করলে আমি সময় বের করতে পারবো, এই শখটা থেকে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার তো মাস্টার্স অলরেডি কমপ্লিট, যার একটা মাস্টার্স আমার করার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল, সময় সুযোগ কোর্টের সব কিছু ম্যানেজ করে, কোর্টেও তো আমাদের স্টেপ বাই স্টেপ এক্সাম দিয়ে হাইকোর্টের মেম্বার হতে হয়েছে, এইসব মিলে আর হয়নি। তো এখন মনে হলো যে এখন মেয়ে ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, আর অনেক দিনের একটা সুপ্ত একটা বাসনাই ছিল, সেখান থেকে ওর ইচ্ছেটা জাগলো যে না একটু চেষ্টা করে দেখি না যদি হয়ে যায়। আপনার যে পড়ালেখাটা করেছেন বা চালিয়ে যাচ্ছেন এখনো, এই ক্ষেত্রে কি আপনার পরিবার থেকে কতটা সাপোর্ট বা কতটা সহযোগিতাটা পেয়েছে? আচ্ছা, এখানে যদি আমি কমন বলতে চাই, অবশ্যই সাপোর্ট পেয়েছি, অবশ্যই সাপোর্ট পেয়েছি আমার হাজবেন্ডের থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে। কখনো বলেনি যে না তুমি পড়ো না, আমি যখনই বলেছি যে আমি পড়তে চাই বা পড়বো, তারা কখনোই নেগেটিভলি বলেনি। বাট একটা জিনিস হলো কি, যে বিয়ের পরে স্টুডেন্ট আর বিয়ের আগের স্টুডেন্ট কিন্তু একদম আকাশ পাতাল একটা পার্থক্য। বিয়ের পরে মানে অটোমেটিক্যালি কিছু রেসপন্সিবিলিটি চলে আসে, আর সে মেয়েটা নিজেও জানছে না যে এটা তার রেসপন্সিবিলিটি, কিন্তু সে সেটা করছে, যেটা করছে ওইটাই রেসপন্সিবিলিটি। আমি সব সময় মাথায় রেখেছি যে আমি পড়ব, আমাকে পড়তে হবে, পাশাপাশি সংসার, সংসারে যেটা বোঝায় সেই, মানে এক কথায় বলতে গেলে জুতা সেলাই থেকে চণ্ডী পাঠ সবই করেছি, আমার সাপোর্ট ছিল, আমাকে কখনো বাধা দেয়নি যে না পড়ো না, কিন্তু সুযোগটা আমাকে করে নিতে হয়েছে, সুযোগটা আমাকে বের করে নিতে হয়েছে, বাধা ছিল না বাট সুযোগটা আমাকেই বের করে নিতে হয়েছে। আমি কখন পড়বো, কিভাবে পড়বো, কিভাবে টাইমটাকে আমি আমার আমি নিজেই আমার টাইমটাকে ম্যানেজ করে নিয়েছি, এটাই আর কি সাপোর্ট ছিল। বিয়ের পরে তো আপনি যৌথ ফ্যামিলিতে থেকেছেন, শাশুড়ি একসাথে, তো ওই সময় পড়ালেখাটা প্লাস বাচ্চায় সামাল কিভাবে দিয়েছে? ওই যে বললাম টাইমিং একটা ম্যানেজ করে নিয়েছি, যৌথ পরিবার বলতে মানে একান্নবর্তী পরিবার বলতে যেটা বোঝায়, যৌথ পরিবার আমরা অনেক সময় বুঝি বাবা মা ভাই বোন, খুব বেশি হলে কি চাচা ফুপু, কিন্তু আমার পরিবারটা ছিল একদমই ডিফারেন্ট। এখানে আমার শ্বশুর বাড়ির অনেক কক্ষই এখানে থাকতেন, মানে আর রেগুলার দেখা যেত আমার আমাদের বাসায় 20 থেকে 22 জনের রান্না হতো অতি বেলাতে, কাজের লোক ছিল, আমার শাশুড়ির হেল্পফুল ছিল, সব মিলে এগুলো করতাম। আর পড়ার ওই যে আমি বললাম আমি সুযোগ করে নিতাম, কারণ আমি জানতাম যে একটা স্টুডেন্ট যখন টেবিলে বসবে, বসার সময় ওই সময়টা আমার জন্য, কারণ আমি তো এখন আর স্টুডেন্ট, আমি হলাম বউ, আমি হলাম মা, আমাকে ওইগুলো করে তারপরে শেষে আমি স্টুডেন্ট। তো আমি যেটা করতাম, দুপুরে সবাই খাওয়ার পরে তো একটু রেস্ট নেয়, যেটাকে ভাত ঘুম বলি বা একটু যাই বলি, ওই সময়টাকে আমি আমার কাজে লাগাতাম। তো আমি ওই সময় না ঘুমিয়ে হয়তো ওকে, ও আমার ও তো তখন ফার্স্ট বাচ্চা আমার, ওকে আমি ও বেশি আমার পায়ে ঘুমাতো, ওই পায়ে নিয়ে নিয়েই আমি পড়তাম, আমি আর ঘুমিয়ে যেতাম না। আর সন্ধ্যার পরে তো পড়ার প্রশ্নই আসে না, টেবিলে বসার প্রশ্নই আসে না, একদম সব কিছু সবার সব কিছু শেষ করে ওর জন্য ফিডার ভরে দুধ নিয়ে, আর প্রচুর জুস খেত, এক ফিডার জুস, এক ফিডার দুধ, এগুলো সব মাথার কাছে রেখে রাতে প্রথম ওই পায়ে ঝুলিয়ে ঝুলিয়ে। তারপরে ওর বাবার যেটা সাপোর্ট করেছে, লাইটের আলোতে সমস্যা হতে পারে, হয় স্বাভাবিক সে ঘুমাবে, আমি করবো লাইট জ্বালিয়ে, তো মশারির উপরে হয়তো গামছা বা আমার ওড়না এগুলো দিয়ে আলোটাকে একটু সাপোর্ট, ও আবার ও ঘুমিয়ে গেলেও যদি ঘুমিয়ে যেত পায়ের উপরে আস্তে নামিয়ে আমি গিয়ে প্রথম দেখি, এভাবে আমাকে সময়টা বের করে নিতেছে। রাতে 2-3 ঘন্টা পড়তাম, খুব বেশি না, 11-12টার পরে, 11:30 পরে 2-3 ঘন্টা পড়তাম, আর বিকেলবেলা ওই 1 ঘন্টা সময় পড়তাম, এইটুকু। আচ্ছা, এবার ভাইয়ের কাছে আমি কোয়েশ্চেনটা করি যে আপনার তো পড়ালেখা প্রায় শেষের,
আমার পড়ালেখা শেষ। হ্যাঁ শেষ। তো এই যে এখন এসে আপনার মাস্টার্সটা, প্রফেশনাল মাস্টার্স করছেন আপনার মায়ের সাথে, আপনার কেমন লাগছে? অবভিয়াসলি অনেক ইউনিক একটা ফিলিং। আমি যাই না যে কেউ কখনো তার মায়ের সাথে মাস্টার্স পরীক্ষাটা দিতে পেরেছি কিনা, পড়ার কথা পড়ে, বাট দিতে পেরেছি কিনা বা অত দূর আসতে পেরেছি কিনা এটা পড়ে। সো ফিলিংসটা অবভিয়াসলি লাইক ইট উড বি ভেরি হার্ড টু ডিসক্রাইব ইন ওয়ার্ড। যখন আমরা পরীক্ষাটা দিতে বসলাম, আমরা একসাথে প্রিপারেশন নিয়েছিলাম, সো খুবই ভালো লাগছে যে আম্মুকে আমি অনেক হেল্প করছিলাম, যে তখন ভাবছিলাম যে আম্মু আমাকে ছোটোবেলায় অনেক পড়িয়েছে, এখন আমি আবার আম্মুকে এখন প্রিপারেশন নিতে হেল্প করছি। সো প্রিপারেশনটা মানে খুবই ভালো লাগছে আর কি, মানে বলে বোঝানো যাবে না। আমরা ভাবি যে আসলে বিষয়টা এরকম কিছু হবে, জাস্ট একটা ওর বাবাও দেশে নেই, ওর বাবা একটু অফিসিয়াল কাজে বাইরে আছে ইউরোপে, আমরা ওই পরীক্ষার হলে ঢোকার আগে ও জাস্ট একটা ছবি তুলি ওর বাবাকে দেওয়ার জন্য, যে বাবাকে একটা সারপ্রাইজ দিই যে আমরা এরকম অ্যাডমিশন টেস্ট নিচ্ছি। পরে যে বিষয়টা 24 আওয়ার্সের ভিতরে এরকম একটা স্প্রেড হয়ে যাবে বা এটা এরকম ভাবে যে প্রচার হবে, এটা আসলেই কিন্তু আমরা বুঝিনি বা আমাদের কোনো প্রি প্ল্যানও ছিল না যে আমরা এরকম একটা মিডিয়ার সামনে আমরা যাওয়ার জন্য কিছু করছি। আমার সব থেকে ভালো লাগছে যেটা, যে এই আল্লাহ যা কিছু করে তো সব ভালোর জন্য, তুমি জেনে মানে খুব তোমারও ভালো লাগবে, এমন এমন মানুষ আমি চিনি না জানি না আমাকে ফোন করছে বলছে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, মহিলারা আপনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা তো বাচ্চাকে স্কুলে দিয়ে গেটে গল্প করি, সিরিয়াল দেখি বা শপিং করি বা হ্যাং আউট করি, বাট আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা তো এখন তো আরো আপনার সময় 7-8 বছর আগে গেলে অনেক টাফ ছিল, কিন্তু এখন তো আমাদের সব হাতের মুঠোয়, তাহলে আমরা কেন বসে আছি? অনেকেই ফোন করছে, এটা হয়তো আমার নাম্বারটা কোনোভাবে অ্যারেঞ্জ করেছে, এটা আমার কাছে বলছে যাক একটা কোনো আমার আমার এই ওয়েটা দেখে যদি কোনো মেয়ে মনে করে যে সে পড়াশোনা শুরু করবে বা পড়াশোনা করতে পারে, এটা তো আমার জন্য, আমি মনে করি যে আমি হয়তো কিছু করতে পেরেছি মানুষের জন্য, মানে মেয়েদের জন্য, কিছু না করেও কিছু করে ফেলেছে, আল্লাহর ইচ্ছা সব। ম্যাম আপনি হচ্ছে তো জীবনে অনেক প্রতিকূলতা, অনেক পিছু টান কাটিয়ে পড়ালেখা করেছেন, প্রফেশনাল লাইফেও আছেন, লয়ারের কাজ করছেন, তো এই তারপর আবার পড়ালেখার দিকেও সামাল দিচ্ছেন একই সাথে, তো আপনার এই অবস্থানে থেকে সমাজে যে পিছিয়ে পড়া নারীরা আছে তাদেরকে নিয়ে আপনি কি বলতে চান? আমি এটাই বলতে চাই যে আমরা পিছিয়ে থাকতে চাইলেই পিছিয়ে থাকছি, আমি যদি চাই যে না আমি পিছিয়ে থাকবো না, এখন কেউ কেউ মানে এগিয়ে যাওয়ার এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, কেউ মনে করে আমার প্রপার্টি থাকলে আমি এগিয়ে যাব, কেউ মনে করবে যে আমার একটা ফেম থাকলে আমি এগিয়ে যাব। আর আমি যেটা মনে করি যে আসলে প্রপার্টি বা ফেম তোমাকে তখনই ধরা দেবে তোমার নিজস্ব যদি ক্যাপাসিটি বলতে কি এখানে নিজস্ব একটা শক্তি, এবং এই সব কিছু সব কিছুর মূলে কিন্তু শিক্ষাটা।